السلام ورحمت اللہ وبرکاتہ. الحمدللہ صلی اللہ علیہ وسلم باشم اندھ محمد اللہ اپنے کے سوستنے آپ در اکن آمین. آپ نے جانتے سے سنے جائے لوگو ٹا ٹی شاڑے پہ وار کرا با شاٹے ٹھیک ہو بے گینا جینا ٹھیک ہو بے نا ایٹے مدد اسلی رو تا دیگے ٹاکے بے ہائی پونا دیگے ٹاکے ایٹا سو بی پکسار ایٹا انگشو بیشش ایٹا دیگے ایٹا دیکھ لے تو پورنو سو بیٹا تر سولے آشے ایکٹا مانو شمپر کے دیکھ پورنو سو بیٹے دیکھا جیسے ایٹا محیلہ ہاتھ তার বিহাই বোনা নিজল নির্লজ্জতা চলে আসবে এটিতে. তারপরে নামাজের বিষয় তো আরো মারাত্মক, অবশ্যই এটা থেকে দূরে থাকতে হবে. গাছ গাছে ফুল সিনারি, সাগর বাগর, আকাশ বাতাস, নদী নালা, পাহাড় পর্বত এগুলি দেওয়া যেতে পারে. তাতে কত জিনিস আছে আল্লাহর 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 এই নিদর্শন পৃথিবীতে কত জিনিস আছে আকর্ষণীয়, ওগুলি খুঁজে পান না. খালি মানুষের হাতেই, মানুষের জিনিসেই, মানুষ থেকে মানুষকে সৌন্দর্য করছে এক হিসাবে. এছাড়া সৌন্দর্য দিশার সিনারি কত পৃথিবীতে আল্লাহ রাখছেন, তো এগুলো দিতে হবে. আর একটা বিষয় আপনি জানতে চেয়েছেন যে শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেওয়া হারাম, দাবি করা, বাধ্য করা বা ইত্যাদি. কিন্তু শাশুর শ্বশুর শাশুড়ি মেয়েকে খুশি করবে, আনন্দ করবে, জামাইরে সুখে রাখবে, তাদের সম্পত্তি আছে তারা কিছু দিবে, তাদের আছে তারা মেয়েরে খুশি রাখবে, এতে নিষেধের কোনো কি? ভালো হাতিয়ার স্বরূপ দিবে, মেয়ে সুখ খুশি থাকবে, মেয়ে ব্যবহার করবে. অনেক শ্বশুরের সম্পত্তি আছে, মেয়ের আছে, খাট পালং কিনে দিবে, সোফা সেট কিনে, আসবাবপত্র কিনে দেবে, ফ্রিজ কিনে দিবে. এতে করে আপনার এত বেশি ই দেখাতে যাওয়ার দরকার কি না? শ্বশুরবাড়িটা নিবই না, শ্বশুরবাড়িতে থাকলে দিবে, মেয়েকে দিবে খুশি, আনন্দ ফুর্তির কথা, ভালো কথা. হ্যাঁ, এতে কোনো দোষের কোনো কারণ নাই. এটা কন্যা বাধ্যতামূলক কন্যা, যে এমনিতে জানে শ্বশুর শাশুড়ি রূপে থাকলেও তার সম্পত্তি বাধ্য করা যাবে না, যে আমাকে দিতে হবে, চাই আনবেন না, বাধ্য হইরা না, এমন কোনো ভাব দেখানো যাবে না যে তারা মনে করে জামাই না দিলে খুশি. হ্যাঁ, দরকার আপনার আছে আপনার নিয়ে সুখ খুশি রাখেন. এখন যদি তারা কোনো কিছু আপনাকে হাতিয়া দেয়, উপটোকন দেয়, মেয়েকে খুশি রাখে বা মেয়ের সংসারের দিকে সে খেয়াল রাখে, টাকা পয়সা দিয়ে জামাই উপকার করবে, সমাজে ধরা দেয়, তাহলে নিষেধ নাই এগুলি, এগুলি যায় বৈধ পন্থা. শ্বশুর শাশুড়ি তো অনেক সম্পত্তি থাকে, অনেকের অনেক বড় লোক, তা কে খাবে? মেয়েই তো খাবে, নাতি নাত করে খাবে, তারা কর সম্পত্তি করছে এই জন্য. আল্লাহ হেফাজত করুন সবাইকে, বুঝতাম. আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.